মুসলমান ভাইদের জন্য সালামু আলাইকুম, হিন্দু দাদার জন্য নমস্কার, অন্যান্য জাতির জন্য আন্তরিক প্রীতির শুভেচ্ছা ভালোবাসা রইল। আজকে আপনাদের মাঝে এমন একটি গুরুত্বপূর্ণ বিদ্যা দিচ্ছি যেটা কখনো কল্পনা করতে পারেননি বা পাননি। যদি কোনো ব্যক্তির বা কোনো মহিলার বাচ্চা হয় আর মরে, এই তদবিরটি যদি আপনারা কাজ করেন আল্লাহর রহমতে একটি বাচ্চা আর মরিবে না, 1000% গ্যারান্টি, 100% গ্যারান্টি। যদি আপনাদের আল্লাহ রাসূলের উপর বিশ্বাস থাকে, আমার উপর বিশ্বাস থাকে, তাহলে এই কাজটি করবেন আর গুরুর কাছে অনুমতি নিয়ে কাজ করবেন। কিভাবে লিখতে হবে, কোন সময় লিখতে হবে গুরুর কাছে বলে দিবেন, জানাইয়া নেবেন। জেনে নেওয়ার পরে আপনারা এই বিদ্যাটি কাজ করবেন আল্লাহর রহমতে। আল্লাহ মহান দয়ালু, তার ফজিলতে আল্লাহ পাক আপনাদের ঘরের বাচ্চা আর মারা যাবে না, 1000% গ্যারান্টি, 100% গ্যারান্টি। যদি আমার উপর বিশ্বাস ভক্তি থেকে থাকে, আমার হাতে কাজ করে নেবেন বা আমার কাছে বিদ্যা শিখবেন। যদি কাজ শেখার ইচ্ছা থাকে, সঠিক বিদ্যা নেওয়ার ইচ্ছা থাকে, ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। কাজ করে নেওয়ার ইচ্ছা থাকলে ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। যারা টাকার গরমে আমার কাছে বিদ্যা কিনতে চাইবেন, তারা আমার কাছে দয়া করে ফোন দিবেন না। যারা খারাপ কাজ করে নেবেন, তারা দয়া করে আমার কাছে ফোন দিবেন না। আপনাদের হাতে পায়ে ধরি, যদি খারাপ উদ্দেশ্যে আমার কাছে ফোন দাও, কখনো সফলতা হবেন না ও কখনো আমার কাছে ফোন দিবেন না। যে সকল শিষ্যরা আমার কাছে পার্সোনালিটিভাবে শিখতেছে বা কয়েকবার আসতেছে, আল্লাহর রহমতে যা লাগতেছে আমি দিচ্ছি মানুষের কল্যাণের জন্য। যদি মানুষ হয়ে মানুষের কল্যাণ না করো, মানুষ হয়ে মানুষের উপকার না করো, মানুষ জীবনটাই বৃথা। যদি সর্বকাজ একজন তান্ত্রিকের কাছে ভালো যেমনি আছে, খারাপও তেমনি থাকতে হবে। এই খারাপ বিদ্যাগুলি নিতে হলে গুরুর কাছে সাথেখানি বিশ্বাস ভক্তি অর্জন করতে হবে, তাহলে এই গুরুর কাছ থেকে এইরকম বিদ্যাগুলি পাওয়া সম্ভব না হলে না। একবার আসার পরে আপনারা গুরুকে সম্মান করবেন না, গুরুর কাছে বসতে জানেন না, গুরুর কাছে উঠতে জানেন না, গুরুকে সম্মান দিতে পারেন না, তারা কখনো বিদ্যার অধিকারী হতে পারেন না। গুরুর বাড়িতে এসে 4 দিন 5 দিন খাওয়ার পরে গুরুর হাতে 10 টাকা দিতেও পারেন না, 100 টাকা 50 টাকা দেন, কেউ না দিয়ে চলে যান, তাদের জন্য বিদ্যা নয়। গুরুর সুখে দুঃখে পাশে থাকবেন, গুরুর বিপদে আপদে পাশে থাকবেন, তাহলে গুরুর শক্তি পাবেন। আর গুরুর কাছে যত কথা বলবেন, গুরুর ওটাই হলো সবক, ওটাই দীক্ষা, ওটাই শিক্ষা। যারা আসে পরে লক্ষ লক্ষ মন্ত্র স্ক্রিনশটে নিয়ে যাবেন, আমি মনে করি তাদের ভাগ্যে কোনো বিদ্যা নেই, তাদের ভাগ্যে খালি মন্ত্র। সেই সকল গুরুর কাছে না যায়, সে ইউটিউব দেখে স্ক্রিনশটে বিদ্যা নিলে যথেষ্ট, গুরুর কাছে যাইতে হবে না। গুরুর কাছে আশীর্বাদ হচ্ছে মেন, গুরুর দীক্ষা শিক্ষা হচ্ছে মেন, গুরুর আশীর্বাদ হচ্ছে মেন, গুরুর হুকুমটা মেন, গুরুর পায়ের চরণ ধরি সবচেয়ে বড় শক্তিশালী। যদি গুরুকে একে বিশ্বাস করতে পারেন, তাহলে আপনাদের জীবন ধন্য। আমার কাছে আসতে হবে বরকতা নেই, আমার সে বড় বড় তান্ত্রিক এবং আমার গুরুরা আছেন, তাদের কাছে যান, তাদের পায়ে ধুলার যোগ্যতাও আমার নাই। যদি আমার কোনো ভুল ত্রুটি হয় তাকে ক্ষমা করবেন। সালামু আলাইকুম। আজকে যে বিদ্যাটা দিচ্ছেন আপনারা কাজ করে দেখবেন। আমার শিষ্যদের আমি অনুমতি দিয়ে দিলাম, আপনারা এই যন্ত্রটি বা এই নকশাটি ভালো করে দেখেলেন, বিদ্যা কি জিনিস দেখেন শিখেন বোঝেন। ভিডিও টানে টানে দেখলে কখনো বিদ্যা শিখতে পারবেন না, কখনো নিয়ম জানতে পারবেন না। গুরুর মুখের বাণী হচ্ছে বিদ্যা। যখন ছেলে বা মেয়ে মারা গেলে তাহার তদবির, আপনারা যদি বাচ্চা হয় আর মরে, তাদের জন্য এই পরীক্ষিত বিদ্যা দিয়ে দিচ্ছি। আপনারা যাদের বাচ্চা মারা যায়, সে ব্যক্তি ছেলে মেয়ে দুইজন বাচ্চা হওয়ার পরেই ভালো করে গোসল করে নেবেন, ভালো করে গোসল করে নিয়ে
এক জোড়া কবিতর কিনে নিয়ে আসবেন, এক দামে কোনো দামাদামি করা যাবে না, দামাদামি করা যাবে না। এই কবিতরটাকে কিনে নিয়ে আসার পরে ভালো করে গোসল করে দেবেন, আতর চন্দন সুরমা গোলাপ জল দিবেন, দিয়ে পাক পবিত্র করে নেবেন। নিয়ে কবিতরের গলায় এই লক্ষাটি বাঁধিয়া দিবেন, এই লক্ষাটি বাঁধিয়া দিয়ে এক পায়ের উপর বিসমিল্লাহ আল্লাহ রাসুলের নাম স্মরণ করে, তোমার গুরুর নাম স্মরণ করে এই কবিতর দুইটি ছেড়ে দিবেন। কবিতর দুটি চলে যাবে আল্লাহর হস্তে, আপনার বাড়িতে বাচ্চা টাচ্চা কখনো আর মারা যাবে না, কখনো কোনো দিন আর বিপদ আপদ আসবে না, বাচ্চা মরার বিপদ আর কখনো আল্লাহ পাক দিবে না। যদি বিশ্বাস ভক্তি থেকে থাকে আপনারা কাজ করবেন, বিশ্বাস ভক্তি না থাকলে কাজ করার প্রয়োজন নাই। যত বড়ই কাজ করেন না কেন, যত বড়ই শিখেন না কেন, যদি গুরুর উপর বিশ্বাস ভক্তি না থাকে আপনার মন্ত্রে আপনার যন্ত্রে কখনো কাজ করবে না। আপনারা আগে গুরুকে বিশ্বাস ভক্তি রাখেন, তারপরে কাজ করেন, আল্লাহর রহমতে সর্বকাজে জয়লাভ করতে পারবে। আমি মিথ্যা হইতে পারি, আমার বিদ্যা কখনো মিথ্যা না, আমি মিথ্যা হইতে পারি, আমার গুরু দিয়া জিনিস বা আমার বিদ্যা কখনো মিথ্যা না, 1000% সত্য, 1000% গ্যারান্টি। আমি বিদ্যাগুলি দিয়ে কাজ করছি, বহু লোকের উপকার করেছি, এবং কোনো তান্ত্রিক যদি করে থাকেন এই বিদ্যাটির কোনো টাকা চাই নিতে পারবেন না, কারণ ওই বাড়িতে বহুত ক্ষতিগ্রস্ত হয়েছে। খুশি মনে যে কয় টাকা দিবে সেই কয় টাকা নেবেন, তার মধ্যে সর্বপ্রথম 25 টাকা পাগলের মাঝে বিতরণ করবেন, অসিনা অজানা পাগলের মাঝে। যদি অসিনা অজানা পাগলের কাছে না চিনতে পারো না দেখতে পারো, তাহলে এক শুক্রবার দিন ওই মসজিদে কোটার মধ্যে 25 টাকা দান করবে, দেওয়ার পরে তারপরে ওই টাকা খরচ করে খাবে। যদি এই টাকা আগে খরচ করে খাও এই বিদ্যায় কোনো কাজ হবে না, এক হাত এক পাও চলে যাবে, তার জন্য আমি বা আমার চ্যানেল দায়ী না। আপনারা আগে আল্লাহর রাস্তায় দান করবেন, পাগলকে দান করবেন, করার পরে আপনারা খাইবেন, আপনাদের কোনো ক্ষতি হবে না। যদি এই কাজের সাদগা না দেন তাহলে আপনাদের কোনো কাজ হবে না, আর এই টাকাটা যদি সমস্ত খায়ে থাকেন আপনাদের এক হাত এক পাও চলে যেতে পারে। দয়া করে আমাকে দোষারোপ করতে পারবেন না। যদি আমার কথায় কষ্ট পাও ভুল ত্রুটি হয় তাকে ক্ষমা করবেন। সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।